Assalamu alaikum shobaike. Welcome back to my channel. Jibon jokhon jemon. Amar channel er pokkho theke shobaike onek onek shubhechha. Apnara shobai kemon achen? Asha rakhi shobai bhaloi achen. Ami alhamdulillah. Allahor oshesh meherbanite onek bhalo achi. Ajke ekta dessert er recipe apnader sathe share korbo. Seta hocche Oreo cream cheese. কেক তো আমি কিভাবে ওরিও ক্রিম চিজ কেক বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি সবগুলো কুকি আমি একটা জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছি এখন আমি এগুলোকে ভেঙে ফেলব টুকরো টুকরো করে ফেলব এভাবে একটা বেলুনি দিয়ে আড়ে দিয়ে আমি এটাকে সবগুলো ঝুরি করে ফেলব এখানে একটা বেলনের সাহায্যে আমি সবগুলো কুকিকে ক্রাম করে ফেলেছি তো এই যে আমার কুকি ক্রাম রেডি এখন আমি বাটার মেল করে বাটার দিয়ে দিব উপরে এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ফেলবো ভালো করে যে দুইটা প্যানে আমি বসাবো আমি প্যানগুলিতে ওয়াক্স পেপার বিছিয়ে দিয়েছি এখন আমি কুকি ক্রামগুলি এখানে দিয়ে দিব তো আমি প্যানে ভালো করে কুকিগুলি ওয়াক্স পেপার উপরে বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি বাকি উপকরণগুলো বানিয়ে ফেলবো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ক্রিম চিজ নিয়েছি ক্রিম চিজগুলি এখন আমি মেল্ট করে ফেলবো একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে দেখেন আমার ক্রিম চিজটা আমি একটা উস্কের মাধ্যমে একদম মেল্ট করে ফেলেছি এখন আমি যা যা উপকরণ অ্যাড করি দেখেন আপনারা এখন আমি অ্যাড করে ফেলবো এক ফুটো ভ্যানিলা এসেন্স হয়ে গেছে এখন অ্যাড করব হেভি হুইপ ক্রিম এটা ঢেলে দিব পুরোটা সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে ফেলবো ভালো করে এখনো মিক্স ভালো করে হয় নাই আমার লাস্ট উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে 1/3 কাপ অফ সুগার এটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে ফেলবো এই যে আমার মিক্সারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি কিছু কুকিকে ক্রাম করে মিশিয়ে ফেলবো ভালো করে এই মিক্সারের সাথে এখন আমি হাতের সাহায্যে ভেঙে টুকরো করে কিছু কুকি দিয়ে দিচ্ছি উপরে তা এখন সবগুলো কুকি আর ক্রিমগুলি একসাথে মিশিয়ে ফেলবো এই যে সবগুলি একসাথে মাখিয়ে ফেললাম এখন আমি ঢেলে দিব এভাবে সবগুলি ক্রিম আমি কুকির উপরে ঢেলে দিব আমার ডিশ দুটাই রেডি হয়ে গিয়েছে এখন কিছু কুকি হাতের সাহায্যে ভেঙে টুকরো করে উপরে দিয়ে দিব তারপরই সেট আপ হয়ে যাবে মাশাল্লাহ এই যে আমার ওরিও চিজ কেক রেডি হয়ে গিয়েছে এখন আমি 24 hours ফ্রিজারে রেখে দেব কুল হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে
পুরাপুরি কেকের মতো হয়ে যাবে। তো আমার ভিডিওটা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ, আমার সাথে থাকবেন, তো এভাবে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন প্লিজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। ফ্রিজে রাখার আগে আমি স্যারন র‍্যাপ দিয়ে এটা ঢেকে নিব, তারপর রেখে দিব ফ্রিজে। আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।